সুপারকার তৈরি করছে আফগানিস্তানের তালিবান সরকার। দেশীয় প্রযুক্তিতে প্রথম কোন সুপারকার তৈরি করা হচ্ছে। 2021 সালের 15 আগস্ট আবার আফগানিস্তান দখল করে তালিবান। ভয়ে সে দেশ ছেড়ে পালাতে শুরু করলেন নাগরিকরা। প্রায় 1.5 বছর ধরে তালিবান রাজত্বে সে দেশে অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তমসাচ্ছন্ন আফগানিস্তানের এই দশা দেখে শঙ্কিত গোটা দুনিয়া। এই প্রেক্ষাপটে আফগানিস্তান সম্পর্কে দুনিয়ার ধারণা বদলাতে মরিয়া তালিবান নেতৃত্ব। আর তারই প্রথম পদক্ষেপ হিসেবে নতুন ঝা চকচকে সুপারকার তৈরি করেছে তালিবান সরকার। দেখতে ঝা চকচকে, গাড়ির চেহারা ও চোখ ধাঁতানো, এমনই এক অত্যাধুনিক সুপারকার বানানোর কথা ঘোষণা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। এই প্রথম দেশীয় প্রযুক্তিতে সে দেশে তৈরি করা হচ্ছে সুপারকার। সুপারকারের নাম রাখা হয়েছে মাডা 9। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গাড়িটির মূল মডেল তৈরির কাজ সম্পূর্ণ করা হবে, আর তারপরই এই অত্যাধুনিক ছকছকে গাড়িটি সর্বসম্মুখে আনা হবে। কাতারে একটি প্রদর্শনীতে এই সুপারকার আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছে তালিবান সরকার। গত 5 বছর ধরে এই গাড়িটি তৈরির কাজ চলছে। অ্যান্টপ নামে এক সংস্থার সঙ্গে যৌথভাবে গাড়িটি তৈরি করছে কাবুলের আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট ATVI। এই গাড়িটি হাত ধরেই দুনিয়ার কাছে নিজেদের উন্নয়নের ছাপ রাখতে চায় তালিবান। এই গাড়িটি কেমন হবে, কি কি বৈশিষ্ট্য রয়েছে? মাডা 9 একটি মিড ইঞ্জিন সুপারকার। এতে ব্যবহার করা হয়েছে টয়োটা করোলার ইঞ্জিন। তীব্র গতির জন্য এই ধরনের ইঞ্জিন বানানো হয়েছে। ATVI এর প্রধান গুলাম হায়দার সহমত জানিয়েছেন যে ইঞ্জিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গাড়িটি তীব্র গতিতে ছুটতে পারে। সুপারকারটির চেচিস বা গাড়ি নির্মাংশের কাঠামো টিউবের মতো। চেচিসটি খুব একটা ভারী নয়। গাড়িটি তৈরি করতে যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে তা হালকা। ফর্মুলা 1 রেসের গাড়িগুলো যেমন টিউবুলার চেচিস থাকে, তেমনভাবেই এই সুপারকারের কাঠামো তৈরি করা হয়েছে। পাহাড়ি এলাকাতেও ছুটবে এই সুপারকার। আফগানিস্তানের পার্বত্য এলাকায় পরীক্ষামূলকভাবে মহড়া হয়েছে মাডা 9 সুপারকারের। গাড়িটি পরীক্ষামূলকভাবে চালিয়েছেন ইঞ্জিনিয়াররা, তবে সেই মুহূর্তের কোনো ভিডিও প্রকাশ্যে আসেনি। আফগানিস্তানের প্রথম সুপারকারের দামও আকাশছোঁয়া। ভারতের ল্যাম্বরগিনি, হুরাকেন, অডিআর 8 এর মতো সুপারকারগুলির দাম কোটি টাকার ওপরে। মাডা 9 সুপারকারের দামও কোটি টাকার বেশি। মনে করা হচ্ছে এই সুপারকারের দাম হতে পারে 2 থেকে 4 কোটি টাকা। অ্যান্টপ সংস্থার CEO মোহাম্মদ রিজা আহমদি জানিয়েছেন এই গাড়ির হাত ধরে আন্তর্জাতিক আঙিনায় ছাপ ফেলবে আফগানিস্তান। তবে কবে এই গাড়িটি উদ্বোধন করা হবে সেই দিন ধার্য করা হয়নি। প্রথমে আফগানিস্তানেই কেবলমাত্র এই গাড়ি পাওয়া যাবে। আগামী দিনে বিশ্বের অন্য দেশেও পৌঁছে যাবে এই সুপারকার। গাড়িটি তৈরির কাজে রয়েছেন অ্যান্টপ সংস্থার কমপক্ষে 30 জন ইঞ্জিনিয়ার। গাড়ির হেডলাইটে LED আলো ব্যবহার করা হয়েছে। আগামী দিনে বৈদ্যুতিক সুপারকার হিসেবে তৈরি করা হতে পারে মাডা 9। সুপারকারটির ছবি প্রথম প্রকাশ্যে আনেন তালিবানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বকি হাক্কানি। গাড়িটির রং কালো। সুপারকারের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। গাড়িটি দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো। সমাজ মাধ্যমে গাড়িটির ছবি প্রকাশ করেছেন তালিবানের মুখপাত্র জাভিউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন এই গাড়িটি গোটা দেশের কাছে সম্মানের। প্রসঙ্গত 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালিবানের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছিল যে তারা উন্নয়নশীল দেশ করবে, কিন্তু অতীতে তালিবান রাজ্যের ভয়াল স্মৃতির দৌলতে আফগানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে গোটা দুনিয়া। এই প্রেক্ষাপটে এই সুপারকার তৈরি তালিবানের কাছে একটা চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।